ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار वतन की फिक्र कर ऐ नादान, मुसीबत आने वाली है कि तेरे बर्बादियों का मशवरा आसमानों में तैयार। अभी कुरानी पकड़े एक तलक पड़े थी लाखो जरूर तक सामने शेख हसीना আমাদের দেশের প্রধানমন্ত্রী ওরাকেই বলতেছে, গত দুই বছর এখনো হয় নাই আমাদের শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সামনাসামনি কিছু কথা বলছিলাম, ওরা একটু স্মরণ করে দিয়ে আমার আমাদের শেখুল ইসলাম বাংলাদেশের বড় বড় ভাই শুধু ১৩ জন মানুষ তো খুব কম, ছোট্ট একটা পরিষদে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ, তাই ওনাকে আয়াতটা বুঝা শুনেছিলাম। আপনার নামটা কোরআনে পাকের আয়াতের সাথে মিলে যায়, আপনার বাপের নাম মজিবুর রহমান, অর্থের দিক দিয়ে খুব সুন্দর, আপনার নাম হাসিনা অর্থের দিক দিয়ে খুব সুন্দর, খায়রুল আসমা আব্দুল্লাহ আব্দুর রহমান ছেলেদের নাম রাখা সবচেয়ে উত্তম, আর মেয়েদের মধ্যে হাসানা হাসিনা উত্তম নাম, আপনার মায়ের নাম ফজিলতুন্নেসা এটা অর্থের দিক দিয়ে খুব ভালো সুন্দর। তা আপনি আমাদের প্রাণের দাবি, সারা বিশ্বের মুসলমানের দাবি, সেদিন যেটা বলছিলাম শর্তের সহিত বলছিলাম ডাইরেক্ট প্রধানমন্ত্রীর সঙ্গে, সারা বিশ্বের মুসলমানের প্রাণের দাবি, বাংলাদেশের 18 কোটি মুসলমানের আপনি নেত্রী, আপনাদের কথাটা শুনেন আপনার জন্য ভালো হবে, আপনার বাপার জন্য ভালো হবে, আপনি যা করছেন সব মাফ হয়ে যাবে। সেটা কাজটা কি, আপনি খতমে নবুয়াতের কাঁদিয়ে নিলেন নতুন নবী দাবিদার, কাঁদিয়ে নেয়া কি কাফের নতুন নবীর দাবিদার, এই ঘোষণা আপনি দিয়ে দেন, আমি থাকলে এই ঘোষণা আপনি দিয়ে দেন, যদি দেন আপনি ক্ষমতা থাকেন, নায়িকা গায়িকা নাস্তিক মুরতাদ বাদ দিয়া ভালো মানুষের পাশে থাকেন, ওলামায়ে কেরামের পাশে থাকেন, পীর মুর্শিদের পাশে থাকেন, আপনার ক্ষমতা স্থায়ী হবে, মরার পর তবে থাকেন, কোনো অসুবিধা নেই। শর্ত হইল কাদিন না কাফের, এই ঘোষণা কাদিনই দেব, এই ঘোষণাটা আপনি দেন, যদি না দেন আপনি হাসিনা কিন্তু কতদিন থাকবেন আপনি জানেন, আপনিও জানেন না, কিন্তু আপনার পরে কোনো হাসিনা দিয়ে দিব, আপনার পরে কোনো মজিবুর রহমান দিয়ে দিবে, আপনার পরে কোনো জিয়া রহমান দিয়ে দিবে, আপনি তখন আফসোস করবেন, আপনার ক্ষমতায় আপনি দেশকে এক হাতে চালাইতে আসেন, এই ঘটনা এই ঘোষণাগুলো দিয়ে দেন, যদি দেন আপনার নৌকায় চড়া ভোট দিব, আমার দিকে তাকাইছে তখন মন্ত্রী প্রতিমন্ত্রী ধর্মমন্ত্রী শেখ আব্দুল্লাহ সামনে ছিল, উনি বলতেছিল নেত্রী শুনছেন তো বিশ্বাম্য তুমি কি বললো শুনছেন তো, উনি তো কাছে আছেন শুনতেছেন তো, তা আমি বলছি সত্য আছে সত্য আছে, সত্য পুরা করেন আপনি সুন্দর মতো থাকেন, নায়িকা গায়িকা এগুলো বাদ দিয়ে থাকেন, তার যদি না থাকেন যত পাহাড়াই থাকেন না কেন অতঙ্কি ফিকির করা না দা, ডক্টর ইকবাল বলছে মুসিবত আনে ওয়ালি, কোন পাহাড়া কুলাবে না, দেশের পাহাড়ও
আপনাকে বাঁচাইতে পারবে না, বিদেশি পাহারা বাঁচাইতে পারবে না। মশলা কিন্তু ওখানে চলতেছে, আল্লাহ সময় দিছে শুকরিয়া আদায় করেন। আল্লাহ আপনাকে সময় দিছে শুকরিয়া আদায় করেন। মুসলমানের দেশ মুসলমান আলেমদের পাশে থাকেন, নামের ইজ্জত রক্ষা করেন, আপনার বাপের নামের ইজ্জত, আপনার মায়ের নামের ইজ্জত, আপনার নিজের নামের ইজ্জত রক্ষা করেন। আর যদি না করেন তার ইচ্ছা করেন জাহান্নামে চলে যান আপনার ইচ্ছা। আসসালামু আলাইকুম।